সো ভিউয়ার্স, দেবদার আপকামিং প্রজেক্ট যেটা রাহুল মুখার্জির সাথে আসছে, তো সেই সিনেমার নেম কি এটা জানতে পারা গেছে। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেবদার প্রজাপতি এখনও পর্যন্ত খুব ভালো রেসপন্স করছে এবং কতখানা হল এখনও পর্যন্ত দেবদার প্রজাপতি পেয়েছে, কারণ ফোর্থ উইকে চলে এসছে, তো তাই একটু হল তো কমবেই। তো সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়া মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকি। সো ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার প্রজাপতি। প্রজাপতি এটা 4 নম্বর সপ্তাহে পড়ে গেছে অলরেডি রানিং, তো এখনও পর্যন্ত যে বড় বড় সিনেমা রিলিজ হয়েছে তাদের মধ্য থেকেও কিন্তু দেবদার নিজের যে হল যেগুলো ছিল থার্ড উইকে তার থেকে কিছুমাত্র কমেছে, বাকি সব হল কিন্তু দেবদার কাছেই আছে এবং জাস্ট এদের হলগুলো সবই আছে, কিন্তু তার মধ্যে কী আছে দেবদার শো টাইমটা কমে গেছে। তো এটা স্বাভাবিক, এটা তো কমবেই, কারণ ফোর্থ উইকে চলে এসছে, তো এখন সিনেমাটা একটু হলেও গ্রোথ কমবে। কিন্তু এই শো সিনেমাটার এখনও পর্যন্ত যে ইভিনিং শো সেগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং ডেলি কমসে কম 15 থেকে 20টা হল ইভিনিং শোয়ে হাউসফুল যাচ্ছে। তো এখনও পর্যন্ত প্রজাপতির রেসপন্স খুবই ভালো এবং এই মুভিটা এখনও পর্যন্ত 8 কোটির ক্লাবে পৌঁছে গেছে। আপনাদের কি ধারণা এটা কি 10 কোটি কামাতে পারবে কিংবা এটা কি অল টাইম ব্লকবাস্টার হতে পারবে, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো 8 কোটির ক্লাবে অলরেডি চলে গেছে। তো আমি সেকেন্ড যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার আপকামিং প্রজেক্ট রাহুল মুখার্জিকে নিয়ে। তো রাহুল মুখার্জির সাথে দেবদার যে আপকামিং প্রজেক্টটা আসছিল সেটাতে 4 জন নায়িকা আছে, তার মধ্যে রুক্মিণী কনফার্ম, এবং আনন্দবাজার পত্রিকার সোর্স অনুযায়ী এখানে খবরটা জানতে পারা গেছে এই মুভিটার নেম হচ্ছে দিলখুশ। তো হ্যাঁ সরি, দিলখুশ না, চিরকুট। তো এই মুভিটার নেম হচ্ছে চিরকুট এবং আর রাহুল মুখার্জি এখন তার আপকামিং প্রজেক্ট দিলখুশ নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত আছেন এবং খুব তাড়াতাড়ি এটার কাজ সেরে দেবদার এই চিরকুট সিনেমাটির শ্যুটিং স্টার্ট হবে এবং এটা খুব বড় করে অ্যানাউন্সও করা হবে। তো এটা আনন্দবাজার পত্রিকার মানে খবর অনুযায়ী আমি আপনাদেরকে রিপোর্টটা দিলাম। তো ভিউয়ার্স, এটা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিচের কমেন্ট বক্সে সে কমেন্ট করুন আপনি দেবদার আপকামিং প্রজেক্ট চিরকুট নিয়ে কতটা এক্সাইটেড এবং প্রজাপতি কি অল টাইম ব্লকবাস্টার তকমা পাবে, 10 কোটি টাকা কামাতে পারবে। অবশ্যই নিচে কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন।